অনেকে আমাকে অভিযোগ করেন আমার আইডিয়াগুলো নাকি তারা কাজে লাগাতে পারে না, যে ছোট ছোট এমন ধরনের আইডিয়া শেয়ার করি যেগুলো তাদের নাকি নেট খরচের টাকাও হয় না। তো এটা আসলে নেহাত অপ্রিয় হলেও সত্য সেসব মানুষের জন্য যারা অলসভাবে সময় কাটায় আর কি, সেসব মানুষের জন্য আপনার এই মেথডগুলো আসলে কাজ করে না, সব মেথডই কাজ করে না, মানে যারা অলস টাইপের মানুষ। এবং আমি আজকে যে বিষয়টা সম্পর্কে শেয়ার করতে যাচ্ছি এটা হলো আপনার অ্যাডসেন্স ছাড়া আপনি ইউটিউবের মাধ্যমে $1,000, যে আমি বলবো না যে আপনি এখান থেকে $1,000 ইনকাম করতে পারবেন, আপনি এখান থেকে $100,000 মানে আপনি এখান থেকে ইনকাম করা পসিবল আছে। তবে কিন্তু আপনার ধৈর্য ধরে লেগে থাকতে হবে, যে কোনো কাজে আপনার ধৈর্যটাই হলো স্তম্ভটা, এবং আপনার ধৈর্য ধরে আপনার কাজটাকে আপনার ভালোবেসে আপনার লেগে থাকতে হবে। এবং আপনার এখান থেকে যদি আপনি নিয়ম মেনে কাজ করেন, আপনার এখান থেকে ভালো একটা ইনকাম আপনি এখান থেকে জেনারেট করতে পারেন, ঠিক আছে। অনেকদিন ধরেই মানে কয়েকজন রিকোয়েস্ট করতেছে যে ইউটিউবের মাধ্যমে অল্টারনেটিভলি অ্যাডসেন্স ছাড়া কীভাবে ইনকাম করা পসিবল আছে। মূলত আজকে আমি যে বিষয়টা সম্পর্কে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাব সেটা হলো ইউটিউবের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং কীভাবে আপনি করতে পারেন, সেই বিষয়টা সম্পর্কে একটা মানে ছোট্ট করে ধারণা দিব, কীভাবে আপনি ইউটিউবের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন বা কী কী করতে হবে, কোথায় কার কাছ থেকে আপনার প্রোডাক্ট নিয়ে বিক্রি করবেন, সে কীভাবে আপনাকে পেমেন্ট দিবে, সেই বিষয়টা সম্পর্কে একটা ধারণা দিব। এটা আসলে আপনার একটা আনলিমিটেড একটা ইনকাম করার আপনার এখান থেকে করতে পারবেন, মানে এটা প্ল্যাটফর্মটা এতটাই বড় না, পরিমাপ করতে পারবেন না এখান থেকে আপনার কতটা মানে ইনকাম আছে, ঠিক আছে। সর্বপ্রথম আমি আপনাদেরকে হচ্ছে পেমেন্ট প্রুফটা দেখাইনি, যে আমাজন আলি অ্যাফিলিয়েট কমিশন প্রুফ যদি আপনি দেখেন, এখানে দেখেন এক লোক এখান থেকে আপনার $13,038 ইনকাম করছে, আপনার এখান থেকে সে দেখাইছে, তারপর দেখা গেল এখানে হচ্ছে $4,000 সে ইনকাম করছে আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে। তো এখান থেকে আপনার অনেক আপনার ইনকাম করতে পারবেন, আমাজন আছে, আলিএক্সপ্রেস আছে, তারপর দেখা গেলো যে আপনার এখানে আপনার আরও আছে, আপনার এখানে ইবে আছে, তারপর ব্যাঙ্গোর আছে, যেমন আমাদের বাংলাদেশে হলো আপনার daraz.com আছে। এখন এই যে এই ওয়েবসাইটগুলো থেকে আপনি কিন্তু অনেক এখান থেকে ইনকাম করার মানে একটা চান্স আছে বা করতেছে মানুষ, করে দেখাচ্ছে। তো এখান থেকে আপনার যখন আপনি আমাজন অ্যাফিলিয়েট কমিশন এখান থেকে দেখবেন, বা আপনি যদি এখানে লেখেন আলিএক্সপ্রেস অ্যাফিলিয়েট কমিশন, তা আপনার আলিএক্সপ্রেসেরগুলো দেখাবে, ঠিক আছে। তো এখন আপনাকে কীভাবে কাজগুলো করতে হবে, সর্বপ্রথম আপনার কোনো একটা ওয়েবসাইটে যাওয়ার পর স্বাভাবিকভাবে আমি আপনাকে মানে রেফার করবো, সেটা হলো আলিএক্সপ্রেসে আপনার অ্যাফিলিয়েটে আবেদন করার জন্য। যে কোনো ওয়েবসাইটে যখন যাবেন তখন আপনার নিচের দিকে গেলে দেখতে পাবেন এখানে আপনার মানে ওদের আছে, এই যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে, এখানেও দেখতে পাবেন, তারপর আপনার আমাজনেও দেখতে পাবেন অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এই যে দেখতে পাচ্ছেন বিকাম অ্যান অ্যাফিলিয়েট, সব আপনার থাকবে অ্যাফিলিয়েট। তারপর আপনার ইবেতেও দেখবেন যে এই ধরনের কোনো কিছু আছে, নিচে কোথাও দেখলে দেখতে পাবেন এই যে অ্যাফিলিয়েট এখানেও আছে, তারপর দেখি ব্যাঙ্গলেও আছে কিনা, সব ই কমার্স ওয়েবসাইটে আছে এই যে অ্যাফিলিয়েট এখানেও আছে। তারপর আপনার দারাজে আছে কিনা, দারাজেও থাকার কথা, পার্টনার এটা না, এই যে বিকাম অ্যান অ্যাফিলিয়েট পার্টনার এখানে আছে। তো যেখানে যেখানে আপনার অ্যাফিলিয়েট দেখবেন, শুধু এগুলো না, আপনার এই যে আপনার এই যে ই কমার্স ওয়েবসাইটগুলো না, আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট বেস, ভার্চুয়াল প্রোডাক্ট বেস, যেমন যেমন হলো আপনার কোনো একটা ওয়ার্ড বেসের টিম সেল করে দেওয়া, তারপর দেখা গেলো যে প্লাগ ইন সেল করে দেওয়া, তারপর দেখা গেলো যে গেম সেল করে দেওয়া, কোনো একটা ভার্চুয়াল প্রোডাক্ট ইবুক সেল করে দেওয়া, এই বিষয়গুলো আপনার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সাথে জড়িত। আপনি যখন কোনো একটা কোম্পানিকে তার একটা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিস যদি আপনি সেল করে দিতে পারেন, বা দেখা গেলো এই যে আরও আপনার ডোমেন হোস্টিং যেগুলো আপনার ভার্চুয়াল প্রোডাক্ট, তো এগুলো যদি সেল করে দিতে পারেন, সে আপনাকে আপনি যদি তাকে একটা বেনিফিট এনে দিতে পারেন, কোনো একটা প্রোডাক্ট যদি তাকে একটা $8,000 একটা প্রোডাক্ট যদি আপনার বিক্রি করে দিতে পারেন, সে আপনাকে 10% হারে তাকে আপনাকে প্রফিট দিতে পারত, যেটাকে বলা হয়, ঠিক আছে। তো আপনি ঘরে বসে যদি ইউটিউবের মাধ্যমে কোনো একটা প্রোডাক্ট যদি সেল করে দিতে পারেন, ধরে নিলাম সেটা হলো আপনার স্যামসাং গ্যালাক্সি S9,
স্যামসাং গ্যালাক্সি S9 দিয়ে যখন আপনার যে কোনো প্রোডাক্ট হতে পারে, সেটা আপনার কোনো একটা গেঞ্জি হতে পারে, মানে মজা করতেছে গেঞ্জি না, তো আপনার কোনো একটা টি শার্ট হতে পারে, কোনো একটা আপনার আয়না হতে পারে, কোনো একটা আপনার মেয়েদের আসবাবপত্র, বা দেখা গেলো মেয়েদের আসবাবপত্র না সরি আসবাবপত্র আপনার মেয়েদেরও যে আপনার মেকআপ টেকআপের এই যে বক্স, বা দেখা গেলো যে সমস্ত মানে প্রসাধনী সামগ্রী যেটাকে বলা হয়, তো দেখা গেলো যে কোনো একটা মোবাইল হতে পারে, কোনো একটা টিভি হতে পারে, কোনো একটা ল্যাপটপ হতে পারে, কোনো একটা আপনার এই ল্যাপটপের গ্যাজেট হতে পারে, ব্যাটারি হতে পারে, এই ধরনের কেসিং হতে পারে, মোবাইলের কেসিং হতে পারে, এই ধরনের বিষয়গুলো যদি আপনারা রিভিউ ভিডিও তৈরি করেন এবং ভিডিওগুলো যদি হালকা দেখা গেলো যে আপনার 200-300 বা দেখা গেলো যে আপনার যদি র্যাঙ্ক করে বা দেখা গেলো যে আপনার 200-300 ভিউ হয়ে থাকে, ঠিক আছে, আপনার এখান থেকে যদি মনে করেন আপনি যদি মনে করেন এই লোকের মতো, যেমন আমি এই লোকের দেখাচ্ছি, এই লোকের মাত্র 3103 ভিউ হয়েছে, যেমন এটা উনি একটা রিভিউ ভিডিও তৈরি করছে, তো দেখেন এটা দিছে আপনার এই এই বছরের এপ্রিল মাসে, মানে দিয়ে দিছেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, এটা মে চলতেছে, দেখেন এটা 12 তারিখে গত মাসে 12 তারিখে দিছে, এটা এখনও এক মাস হয় নাই, ঠিক আছে, এই মাসে 12 তারিখ আসলে এক মাস হবে, এক মাসের ভিতরে উনি 31,000 ভিউ ওনার চলে আসছে, তো ওনার যদিও আপনার মানে 1 লাখের কাছে 2,14,000 মতো ওনার ইয়ে আছে, মানে সাবস্ক্রাইবার আছে, যার কারণে উনি হলো এতটুকু ভিউ গেন করতে পারছে, কিন্তু মানে উনি দেখতে দেখেন এখানে শুধুমাত্র ওই যে গ্যালাক্সি S9 উনি রিভিউ করে নাই, এখানে দেখতে পাবেন আরও বেশ কয়েকটা আরও ইয়ে আছে, মানে উনি এখানে ব্যবহার করছে আমাজনের লিঙ্ক, এগুলো সবগুলো কিন্তু আমাজন অ্যাফিলিয়েটের লিঙ্ক। যখন আমি এই লিঙ্কে ক্লিক করার পর মানে ওনার এই প্রোডাক্টটা আমি বাই করব, তখন সাথে সাথে উনি একটা কমিশন এখান থেকে পাবেন। এটাই হলো মূলত অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মজা, যেটা বলা হয় মানে আসল মজাটা এটা। আপনার ভিউ হোক বা না হোক, আপনি যদি মনে করেন এখানে 2 জন ভিউ করার পর ওই 2 জনই যদি আপনার ওই প্রোডাক্টটা কিনে, তাহলে আপনি ওখান থেকে 100-1000% আপনি মানে ইয়ে পাবেন, যেটাকে বলা হয় আপনি ওখান থেকে কমিশন পাবেন, ঠিক আছে। ধরেন আমি এখান থেকে ওনার এই ইয়েটা দেখার পর, এটা মেবি প্রাইস কত, প্রাইস বাই USD প্রাইস, এটা এটা হলো আপনার $611। তো আমি এই প্রোডাক্টটা ওই ভিডিওটা দেখার পর আমি যদি এই যে $611 প্রোডাক্টটা কিনি, দেখেন উনি যদি একটা 10% হারে যদি উনি একটা প্রফিট করতে পারেন, তিনি কত টাকা প্রফিট করবেন? 10% কথা বাদ দিলাম, 5% উনি প্রফিট করুক, তাহলে উনি $30 কিন্তু এখান থেকে পাবেন। আমার মনে হয় না এখান থেকে, কিন্তু আপনার আমাজন মনে হয় এখান থেকে আপনার 10% প্রফিট দেয়, $61। দেখেন এক একটা প্রোডাক্টের জন্য উনি $80 এই $61 করে উনি পাচ্ছে, সরি এক্সট্রিমলি সরি, 61 × 80। দেখেন ওনার একটা সেল হলে, একটা মোবাইল সেল হলে দেখেন এখান থেকে 4,880 টাকা আসতেছে। তো আপনার কি মনে হয় এখান থেকে তিনি শুধুমাত্র একটা মোবাইল সেল করছে? আপনার কি মনে হয় 31,000 মানুষ থেকে কেউ কি এই প্রোডাক্টটা কিনবে না? যে আপনার শুধু কি একজন কিনবে এগুলো? উনি তো আবার ইংরেজি কন্টেন্ট নিয়ে কাজ করে, ইংরেজি মানে ভিডিও আর কি, ওনারটা ইংরেজি, তো ওনার তো সবগুলো ওয়েস্টার্ন কান্ট্রি USA আমেরিকা থেকে আসে, ঠিক আছে। তো শুধুমাত্র এটা না, যেমন এখানে আরও ক্যামেরা উনি ডিসপ্লে করেছে, তারপর ট্রাইপডের এরিয়া করাইছে, তারপর দেখা গেলো যে অডিও মাইক এরিয়া করাইছে, তারপর মাই আডার ইউটিউব ক্যামেরা ক্যামেরার ইয়া করাইছে, তারপর ল্যাপটপ এরিয়া করাইছে, ফোনের রিভিউ করাইছে। এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট কিনলে সে কিন্তু প্রোডাক্ট ইয়া পাবে। আবার ঠিক আছে, আমি এই ভিডিওটা দেখার সাথে সাথে যদি মনে করেন আমি এখানে ক্লিক করে চলে গেলাম, কিন্তু আমি ওই সময় প্রোডাক্ট বাই করলাম না, 24 ঘন্টার ভিতরে আমি যদি আবার আমাজনে গিয়ে যদি প্রোডাক্ট বাই করি, যে কোনো প্রোডাক্টই বাই করি না কেন, সেগুলো কিন্তু সবগুলো এই যে নিক অ্যাকারম্যান কি একটা নাম দিচ্ছে, নিক অ্যাকারম্যানের অ্যাকাউন্টে গিয়ে জমা হবে। যে কোনো প্রোডাক্টই আমি এই লিঙ্কে যাওয়ার পর 24 ঘন্টার ভিতরে যদি আমি আবার আমাজনে গিয়ে প্রোডাক্ট বাই করি, কিন্তু তখন সবগুলো কমিশন গিয়ে কি জমা হবে, নিক অ্যাকারম্যানের অ্যাকাউন্টে গিয়ে জমা হবে। এটা হলো আবার আবার আমাজনের মজা, মানে যেটা জাদু, ঠিক আছে। মানে একবার যদি আপনি মানে আপনার লিঙ্কের মাধ্যমে যদি মনে করেন আপনার মানে কেউ যায়, তাহলে 24 ঘন্টার পর্যন্ত আমাজন ওয়েট করবে, যে মানে আপনার বুঝে নেবে এই কাস্টমারটা আপনি নিয়ে গেছেন, সে আপনার যে কারো মারফতে যাক না কেন আপনার ওইখান থেকে আপনার অ্যাকাউন্টে গিয়েই কিন্তু বরাবর জমা হয়ে যাবে কমিশনটা। সেই জন্যই আমি বলবো যে আপনার ভিউ মেন বিষয় না, আপনার কথা হলো কোয়ালিটি
কন্টেন্ট আপনি তৈরি করেন, একটা সময় না একটা সময় আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। তো আপনি যেমন আপনার যেমন নতুন নতুন যে প্রোডাক্টগুলো চলে আসে, গ্যাজেটগুলো রিভিউ যদি আপনি করতে পারেন, তাহলে দেখা গেল আপনি ভিডিওগুলো আপনি যদি সঠিক জায়গায় যদি ডিসপ্লে করতে পারেন বা সঠিক সময়ে যদি আপনার ডিসপ্লে করতে পারেন। যেমন এখন দেখা গেলো যে ধরে নিলাম একটা মোবাইল বা স্যামসাং একটা নতুন মোবাইল আসতেছে, স্যামসাং S10 আমি নাম দিয়ে দিলাম, ঠিক আছে, বা S11 12 এই ধরনের একটা আপগ্রেড ভার্সন নিয়ে আসতেছে। তো আপনি সর্বপ্রথম যদি ওইটা সম্পর্কে যদি একটা ভিডিও রিভিউ ভিডিও যদি তৈরি করে যদি আপনি ইউটিউবে আপলোড দেন, তো তো সবাই যেহেতু ওই বিষয় ওই মোবাইলের মডেলটা দিয়ে সার্চ করবে, এবং আপনি যদি ওই ভিডিওটা কোনো সময় যদি ওইটা র্যাঙ্ক হয়ে যায় বা দেখা গেল যে আপনার চার পাঁচশো ভিউ চলে আসে, সবগুলো যদি ইউএসএ কানাডার হয়ে থাকে, তখন আপনার ওখান থেকে ইউএসএ কানাডার মানুষ তো এত আমাদের মতো এত গরিব না যে ওরা আপনার মানে আপনার লিঙ্কে ক্লিক করার পর ওরা বাই করবে না, এমন এমনটা না, ঠিক আছে। তো তারা হলো ওয়েস্টার্ন কান্ট্রির মানুষগুলো অনলাইনে বাজার করে, আমরা তো সরাসরি বাজারে গিয়ে বাজার করি এখনও। তো এই জন্যই বলবো যে আপনারা এই আইডিয়া নিয়ে কাজ করতে পারেন যে এখান থেকে ভালো একটা পরিমাণ আপনার ইনকাম করা পসিবিলিটি আছে। তো এখন সর্বশেষ যে কথাটা হলো যে হেমন ভাই, যে আপনারা হয়তো এটা প্রশ্ন করতে পারেন যে এটা তো আসলে আমাদের মানে করতে পারবো না বা আমরা করতে পারবো না বা এটা আসলে কীভাবে করবো, আমরা ইংরেজি পারি না, দেখা গেলো যে আপনার এখানে আমাদের ভিডিওগুলো র্যাঙ্ক করে না, তারপর দেখা গেলো যে আপনার আমরা কীভাবে কাজ করব, বা দেখা গেলো যে এই বিষয়টা আপনাদের জড়তা আসতে পারে। দেখেন, যেই আমি একটাই কথাই বলবো, যেই কাজটা একজন পারবে, সে যদি একজন করতে পারে, আপনার ভিতরে এমন একটা ডিসিশন নিতে হবে, এমন একটা ভিতরে ভিতরে মনে প্রতিজ্ঞা নিতে হবে, হ্যাঁ এই কাজটা সে যদি করতে পারে, সে যদি একজন রক্ত মাংসের মানুষ হয়ে থাকে, সে যদি মায়ের দুধ খেয়ে থাকে, তাহলে আমিও মায়ের দুধ খাইছি, আমিও মানে রক্ত মাংসের মানুষ, আমিও ভাত খাই, সেও ভাত খায়, সে করতে পারলে আমিও করতে পারবো। এই একটা মনের ভিতরে ডিটারমিনেশন আপনার সিদ্ধান্ত নিতে হবে যে সে যদি করতে পারে অ্যাটলিস্ট আমি এটা করে দেখাবই। এই ধরনের মন মানসিকতা নিয়ে যদি, পজিটিভ মাইন্ডের মন মানসিকতা নিয়ে যদি আপনি লেগে থাকেন, যে কোনো কাজ আপনি একটা সময় না একটা সময় আপনি করে করবেন, এবং হলো ওখান থেকে আপনি সাকসেস গেইন করবেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এটা যে আপনার ইউটিউবের মাধ্যমে অল্টারনেটিভলি মানে আপনি কীভাবে ইনকাম করবেন, বা দেখা গেলো যে অ্যাডসেন্স বাদ, আমার অ্যাডসেন্সের এত ইয়া করে দরকার নাই, আমার অ্যাডসেন্স থেকে কত 20-22 হাজার টাকার মতো ইনকাম আসছে, এটা তো আমি দেখাইছি আমার বিগত কত কয়েকটা ভিডিওতে, তো আমার অ্যাডসেন্সের পিছনে এত দৌড়িয়ে লাভ নাই। আপনি এমন একটা চিন্তাভাবনা করবেন যেখান থেকে আপনার ভালো একটা ইনকাম, ইউটিউব যত বড় বড় ইউটিউবার আছে তারা আপনার বাংলাদেশ হোক, বিদেশি হোক, ইন্ডিয়ান হোক, সব দেশেই হোক, যত বড় বড় ইউটিউবার আছে তারা অ্যাডসেন্সের পিছনে পড়ে থাকে না। আমি আপনাদেরকে এই ভিডিওটা তৈরি করতেছি, ঠিক আপনি বড় বড় ধরনের আপনি চিন্তাভাবনা করেন, আপনি এই যে ছোটো ছোটো পিছনে আপনার এখান থেকে চিন্তাভাবনা করে লাভ নাই, বড় ধরনের চিন্তা করেন। আপনি যদি এখন চিন্তাভাবনা করেন আমি হচ্ছে দিল্লি যাব বা দেখা গেলো ইন্ডিয়া যাব, তো এখন যদি আপনি ইন্ডিয়া যেতেও না পারেন কিন্তু আপনি ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত আপনি পৌঁছাতে পারবেন। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনার বড় ধরনের চিন্তাভাবনা করেন, অন্তত ওই জায়গায় যেতে না পারলেও, আপনি যেই জায়গায় আপনি চিন্তাভাবনা করছেন ওই জায়গায় যেতে না পারলেও, তার অর্ধেক বরাবর রাস্তায় গিয়ে আপনি আপনার যেতে পারবেন।